প্রপার্টি ওভারলোডিং এর কনসেপ্টটা বলতেছে, প্রপার্টি ওভারলোডিং কন্টিনিউস টু প্রোটেক্ট প্রপার্টিজ বাই ফোর্সিং এক্সেস অ্যান্ড ম্যানিপুলেশন থ্রু পাবলিক মেথড। তো প্রপার্টি ওভারলোডিংটা নর্মালি আমরা ইউজ করি প্রাইভেট প্রপার্টিতে মেইনলি, ইয়েট অ্যালাউইং দ্য ডেটা টু বি অ্যাক্সেসড অ্যাজ ইফ ইট ওয়্যার এ পাবলিক প্রপার্টি। These methods known as accessors and mutators or getters and setters are automatically triggered whenever the property is accessed or manipulated respectively. Unfortunately, PHP does not offer property overloading features jeta apne C++ ba java ba python e paben shebhabe support kore na, kintu partial support ta kore, ei jonno eta khub beshi deep e na bujhleo cholbe. আমি জাস্ট একটা কনসেপ্ট আপনাদের বুঝাতে চাই, সেটা হচ্ছে ক্লাস এ, ক্লাস স্টুডেন্ট। এই ক্লাসে পাবলিক একটা প্রপার্টি আছে আইডি, আরেকটা আছে নেম, আরেকটা আছে রেজিস্ট্রেশন, যেটা পাবলিক না, যেটা হচ্ছে প্রাইভেট। এখন এটাকে বড় করা যায় কিভাবে? এইভাবে না, কন্ট্রোল প্লাস। এখন এটা যদি ক্লাস হয় তাহলে ক্লাসের কি নেওয়া যায়? অবজেক্ট নেওয়া যায়, এবং অবজেক্টকে বলা হয় ক্লাসের ইনস্ট্যান্স। ডেফিনেশন হচ্ছে অবজেক্ট ইজ দ্য ইনস্ট্যান্স অফ এ ক্লাস, আর ক্লাসের ডেফিনেশন হচ্ছে ক্লাস ইজ এ টেমপ্লেট হুইচ হ্যাজ প্রপার্টিজ অ্যান্ড মেথডস। তো এই ক্লাসের একটা অবজেক্ট নিব আমি, নিউ স্টুডেন্ট। এখন ইচ্ছা করলে কিন্তু আপনি এখানে একটা ভ্যালু আপনি রাখতে পারবেন, এটাকে বলা হয় সেট করা, সেট করতেছি, ভ্যালু সেট করতেছি। আর গেট এটাকে বলা হয় গেট করা। আমি যদি জাস্ট কল করি তাহলে এই নেমে যেটা আছে সেটা আমি দেখতে পারবো, পাবো, সেটাকে ইকো করতেছি, এটাকে বলা হয় গেট করা। আর এদেরকে কি বলা হয়? সেট করতে হলে অবশ্যই ভ্যালু দিতে হবে, তাই না? সেট করতে হলে ভ্যালু দিতে হয়, গেট করতে হলে ভ্যালু দিতে হয় না। এখন এটা যদি চালাই হাসি পাওয়া যাচ্ছে, তাই না? এখন এই দুইটার মতো আমি যদি এটা লিখি রেজিস্ট্রেশন নাম্বার, যদি সেট করতে চাই, এটা তো রেজ বলে কিছু নাই, কি হবে এখানে? রেজিস্ট্রেশন এতক্ষণে পায়, এত দেরি করে পাইলে তো হবে না। এখানে একটা এরর আসছে, এইটা হচ্ছে এররের ডিটেলস, বলতেছে ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি স্টুডেন্ট রেজিস্ট্রেশন। স্টুডেন্টের যে রেজিস্ট্রেশন আছে এটা প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট প্রপার্টিকে অবজেক্ট থেকে ব্যবহার করা যায় না, সেটও করা যায় না, গেটও করা যায় না। কিন্তু আপনার যদি রেজিস্ট্রেশনে ভ্যালু রাখতে হয় তাহলে আপনি একটা ইন্টারফেস তৈরি করতে পারেন যেটার মাধ্যমে ক্লাস ওখানে ভ্যালু সেট করবে। যেমন
public function set raise একটা function, এই ফাংশনে আমি চাই একটা ভ্যালু দিব, সেই ভ্যালুটা সেট হবে কোথায়, এখানে সেট হবে। এখানে প্লাস আসছে কেন, ট্যাব কি ব্যাপার, এটা যায় না কেন, ট্যাব দিলে যাবে না, হ্যাঁ ট্যাব কি সমস্যা, আরে হ্যাঁ সেভ। আপনি এইটাকে কল করলে এরর পাবেন, কিন্তু আপনি যদি, এটা পাবলিক ফাংশন না, পাবলিক ফাংশনকে যদি কল করেন, ফাংশনের নাম কি সেট রেজ, এখানে আপনি একটা ভ্যালু দিচ্ছেন, এইটাকে কল করলে কিন্তু কোনো এরর আপনি পাবেন না, এবং এর কাছে কিন্তু ভ্যালু সেট করতে পারলেন, কার মাধ্যমে, থ্রু পাবলিক একটা মেথডের মাধ্যমে, এই মেথডটা পাবলিক, এই মেথড কিন্তু ভিতরে প্রাইভেট প্রপার্টিকে অ্যাক্সেস করছে, তাহলে কাজটা হয়ে গেল অনেকটা ভায়া, আমরা ভায়া বলি না, ভায়া মানে কি, ঢাকা টু চিটাগং ভায়া কুমিল্লা মানে কি, হ্যাঁ ঢাকা টু চিটাঙ্গি যাবে, মাঝখানে কুমিল্লার থেকে প্যাসেঞ্জারও হয়তো নিবে, এরকম আর কি ভায়া, ডলার এইটা, এইটাকে বলা হয় অবজেক্ট, যেমন আপনি এসটি ইকুয়াল টু নিউ অ্যারে এটা জাভাস্ক্রিপ্টে দেখছেন, অথবা দেখছেন ডেট নাও ইকুয়াল টু নিউ ডেট, দেখছেন না, এরা ছিল ক্লাস, এগুলো বিল্ট ইন ক্লাস ছিল, আর এরা ছিল ওই ক্লাসের অবজেক্ট, সুতরাং এসটি হচ্ছে একটা ভেরিয়েবল যেটা একটা অবজেক্ট, এটার যদি আপনি টাইপ অফ দেখতে চান, জাভাস্ক্রিপ্টে ছিল টাইপ অফ, তাই না, আর এখানে হচ্ছে গেট টাইপ, এসটি কি ধরনের ভেরিয়েবল, এর ভিতরে কি ধরনের ভ্যালু আছে, গেট টাইপ করলেই দেখতে পারবেন, তাই না, তো এই দুইটা যা করছেন এখানেও তাই করছি, হ্যাঁ এখানে এটা দিলে আর একটু বুঝতে সুবিধা হয়, এটা দিলেও সমস্যা নেই, ঠিক আছে, তাহলে এটার মতোই হয়, বুঝতে পারছেন, এটা তো ভেরিয়েবল, যেই নাম দিবেন সেই নামই, এটা তো ভেরিয়েবল, ভেরিয়েবলের তো যে কোনো নাম দিতে পারেন, কেন আপনারা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন না, আচ্ছা ফাংশনে যেই নামটা দিছি এটা কি এই নামে দিতে হবে, আচ্ছা এই এই নামগুলো কি এই নামে দিতে হবে, নাকি যে কোনো নাম, পাবলিক প্রপার্টি প্রাইভেট প্রপার্টি আপনার খুশি মতো যে কোনো নাম আপনি দিতে পারেন, এইটা যে কোনো নাম দিতে পারবেন না, কারণ সিনট্যাক্সে ক্লাস, এটা হচ্ছে আপনি দিবেন লিটারেল, এটা তো কিওয়ার্ড, এটা লিটারেল, কোনটা আপনি দিবেন আর কোনটা কিওয়ার্ড এগুলো তো আপনারা জানেন, তো এখানে এরা হচ্ছে লিটারেল, লিটারেল অবশ্য না, লিটারেল র ডেটা টাইপকে বলা হয়, এটা ভেরিয়েবল, সোজা কথা এটা ভেরিয়েবল, হ্যাঁ এটা কিন্তু সেট হচ্ছে, এখন সেট হইলেও আমি যদি দেখতে চাই দেখা যাবে, আমি কি দেখতে পারবো, না দেখতে পারবো না, কেন দেখতে পারবো না, কারণ আমরা কালকে শিখছি প্রাইভেট প্রপার্টিকে ডাইরেক্ট
অবজেক্ট থেকে অ্যাক্সেস করা যায় না, এরর দিবে। তো অ্যাক্সেস করতে হলেও আপনি একটা ফাংশন বানাতে পারেন, গেট রেঞ্জ। এই ফাংশন কি রিটার্ন দিবে? রিটার্ন দিবে দিস ডট এটা। এখন আপনি রেজিস্ট্রেশনকে কল করলে কিন্তু এরর পাবেন, আপনি কাকে কল করতে পারেন, গেট রেজ, এটা কি মেথড, গেট রেজকে কল করলে আপনি কিন্তু পাচ্ছেন। তাহলে প্রাইভেট প্রপার্টিকে কিন্তু অবজেক্ট থেকেও ভ্যালু দেওয়া গেল, কিন্তু কিভাবে গেল, ভায়া হয়ে। অনেকটা সরকারি চাকরিতে কাজ করতে গেলে দেখেন না, না 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 এগুলো তো এখানে হবে না, কিন্তু পিয়ন কি বলে, এটা ছাড়া হবে না, ওইটাই দিতে হবে, ভায়া হয়ে কাজ হবে না। তো এটা প্রাইভেট, এটাকে ডাইরেক্ট দিতে গেলে বলবে না 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 এরর, এটা হয় না। হ্যাঁ, কিন্তু ঠিকই একটা পাবলিক মেথডের ভিতরে ভ্যালু সেট করে দিলেন, কারণ পাবলিক মেথডের ভিতরের কাজটা তো ক্লাসের ভিতরেই হচ্ছে। আপনি পাবলিক মেথডকে কল করলেন, সেট আর গেট, পাবলিক মেথড ভিতরে ভিতরে কাজ করাইলো, ব্যাপারটা হয়ে গেল আসলে ডাইরেক্ট, এই দুইটাকে ডাইরেক্ট ভ্যালু দেওয়াও যাচ্ছে নেওয়া যাচ্ছে, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে ডাইরেক্ট ভ্যালু দেওয়া যাচ্ছে না। এবং আপনি যদি এটা অন্য কারো তৈরি করা ক্লাস হইতো, আপনি তো জানতেন যে ভ্যালু দিতে হলে সেট রেজ আর গেট রেজ ইউজ করতে হবে, কিন্তু ভ্যালুটা যে রেজিস্ট্রেশন ভেরিয়েবলে থাকবে সেটা হয়তো আপনি জানবেন না। ব্যাপারটা এইরকম যে কার কাছে ভ্যালু থাকতেছে এটা আপনি ডাইরেক্ট জানতেছেন না, কিন্তু ভ্যালু রাখার জন্য আপনি জানতেছেন সেট রেজ বা গেট রেজকে কল করতে হবে। ব্যাপারটা এটাই, এই কথাটাই এখানে বলা হয়েছে, প্রপার্টি ওভারলোডিং কন্টিনিউস টু প্রোটেক্ট প্রপার্টিজ, কন্টিনিউস টু প্রোটেক্ট প্রাইভেট প্রপার্টিজ বাই ফোর্সিং এক্সেস অ্যান্ড ম্যানিপুলেশন থ্রু পাবলিক মেথড। পাবলিক মেথডের মাধ্যমে প্রপার্টিগুলোকে ইউজ করতে পারবেন, কিন্তু ডাইরেক্ট প্রপার্টিগুলোকে তারা প্রোটেক্ট করে রাখে। তো বেটার হইতো এখানে পাবলিক প্রপার্টিজ দিলে, দিস মেথডস নোন অ্যাজ এক্সেসর অ্যান্ড মিউটেটর। এক্সেসর হচ্ছে যেটা দিয়ে গেট করেন, এক্সেস করতেছেন, এক্সেস করে করতেছেন, এটাকে বলা হয় গেটার বা এক্সেসর। আর মিউটেটর বলা হয় যেটা দিয়ে সেট করেন, তাহলে এটা হচ্ছে সেটার বা মিউটেটার এর নাম। আর গেট করার এটার নাম হচ্ছে গেটার বা এক্সেসর। তো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয় এদেরকে গেটার সেটার মেথড, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এদেরকে বলা হয় এক্সেসর এবং মিউটেটার মেথড। এটা তেমন কঠিন কিছু না, জাস্ট এক্সট্রা একটা ফিচার, এই ফিচার হয়তো দরকার পড়লে আমরা ইউজ করব। হ্যাঁ, এটাই প্রপার্টি ওভারলোডিং। এখন একটা ম্যাজিক মেথড আমরা শিখব, এই মেথডটা হচ্ছে দুইটা আন্ডারস্কোর দিয়ে সেট, এই মেথডটা আমরা একটু দেখব। তো এখানে এই তিনটা আছে, কিন্তু আরেকটা মেথড আমরা দিব, সেটা হচ্ছে পাবলিক ফাংশন দুইটা আন্ডারস্কোর দিয়ে সেট, অটোমেটিক চলে আসছে না, নেম আর ভ্যালু। এখানে আপনি কি দিবেন, ডলার দিস ডট ডলার নেম ইকুয়াল টু ডলার ভ্যালু। দেখি আচ্ছা, এটা
প্রথমে আমি করলাম কমেন্ট করে, আমি একটু দেখতে চাই আগে কি দেখতে চাই। আমি দেখতে চাই যে যদি ডলার এসটিতে আমি ফোন নাম্বার, ফোন এখানে যদি আমি একটা ভ্যালু রাখি এবং ইকো যদি করি ডলার এসটি ডট ফোন, কোনো সমস্যা হয় কি না আগে দেখি। না, কোনো সমস্যা হয় না। তাহলে অবজেক্টের ক্ষেত্রে একটা সুবিধা আছে, মানে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলেও একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আপনি ইচ্ছা করলে ওই অবজেক্টের আন্ডারে আরও ভেরিয়েবল ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নাই, যত খুশি ভেরিয়েবল। এই ফোন এটাও তো একটা প্রপার্টি, এই প্রপার্টিটা এখানে কিন্তু ক্রিয়েট করি নাই, কিন্তু ডাইরেক্ট অবজেক্ট ডট যে কোনো একটা নাম, মানে সোজা কথা ভেরিয়েবল, এটা একটা অবজেক্টের আন্ডারে আপনি একটা ভেরিয়েবল রাখতেছেন, তো এটাকে কিন্তু অ্যাক্সেস করা যাচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এইবার একটু এটা করে দেখব, এখানে ইকো ইকো দিচ্ছি এইচআর, প্রপার্টি নট এক্সিস্ট নেচার, রিফ্রেশ। এখানে এখন আরো কিছু অপশন আসছে, এখানে আসছে প্রপার্টি নট এক্সিস্ট, আর এখন আবার নোটিস দিচ্ছে আনডিফাইন্ড প্রপার্টি স্টুডেন্ট ফোন। আচ্ছা, এটা যদি না থাকে, আরেকবার দেখতে চাই, এটা না থাকলে কোনো এরর দেয়? এটা না থাকলে কোনো এরর দেয় না। এটা থাকলে, এটা থাকলে এই মেথডটা অটোমেটিক রান হয়েছে। এই মেথডটাকে কল করছি, সেট মেথড কল করি নাই, কিন্তু দেখেন সেট মেথডের ভিতরে যা ছিল সেটা আউটপুটে আসছে। আচ্ছা, সেট মেথড কখন কল হয় এটা আগে বুঝতে হবে। আমি যদি এই দুটো কমেন্ট করে রাখি, তখন দেখেন তো সেট মেথড কল হয়েছে কি না, হয় নাই, তাই না? কিন্তু আমি এই দুটো লাইন যখন দিছি, এই দুটো লাইনে কি হচ্ছে, ফোন এমন একটা প্রপার্টি যেই প্রপার্টিটা এই ক্লাসে ছিল না। তো এমন কোন প্রপার্টি যদি আপনি দেন যেটা ছিল না, সেটা অটোমেটিক কোন ফাংশনটা রান করাবে, সেট ফাংশনটা অটোমেটিক তখন রান হবে। এমন কোন প্রপার্টি যদি থাকে যেটা মানে আপনি ক্রিয়েট করতেছেন কিন্তু ক্লাসে নাই, সেই ধরনের প্রপার্টি যদি আপনি ক্রিয়েট করতে চান, তাহলে এই ফাংশনটা যদি আপনার ক্লাসে থাকে তাহলে অটোমেটিক এই ফাংশনটা রান হবে। এখানে নর্মালি আমরা কি করি, এখানে নর্মালি আমরা এই লাইনটা তৈরি করে রাখি। এটা তৈরি করলে সুবিধা হচ্ছে, এখন এটা দিছি না, এখন কিন্তু এরর দেয় নাই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলতে পারেন যে এটা করাতে আলাদা করে তো তেমন কিছু হচ্ছে না, এটা থাকার কারণে, কিন্তু এটা না থাকলেও, এটা না থাকলেও যা হচ্ছিল, এটা থাকলেও আউটপুট তাই হচ্ছে। কিন্তু ডিফারেন্স হচ্ছে এটা রান করতেছে একবার, কখন রান করতেছে, যখন কোনো নন এক্সিস্টেন্ট প্রপার্টি আপনি সেট বা গেট করতেছেন, সেট করতেছেন সোজা কথা, তখন কিন্তু ওই ফাংশনটা অটোমেটিক কল হয়। এটা একটা ম্যাজিক মেথড, একে বলা হচ্ছে সেট প্রপার্টি। দ্য মিউটেটর অর সেটার মেথড ইজ রেসপন্সিবল ফর বোথ হাইডিং প্রপার্টি অ্যাসাইনমেন্ট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ভ্যালিডেটিং ক্লাস ডেটা বিফোর অ্যাসাইনিং ইট টু এ ক্লাস প্রপার্টি। ইট টেক্স অ্যাজ ইনপুট এ প্রপার্টি নেম অ্যান্ড এ করসপন্ডিং ভ্যালু। তো এখানে প্রপার্টি নেম থাকতে হবে এবং ভ্যালু থাকতে হবে। এই ক্লাসে নেম ছিল, এখানে সমস্যা নাই,
কিন্তু যখনই আপনি টাইটেল দিতে গেছেন তখনই অটোমেটিক এই ফাংশনটা রান হবে। এই ফাংশনটা রান হইলে দেখাবে, এই লেখাটা দেখাবে নন এক্সিস্টিং এক্সিস্টেন্ট ভেরিয়েবল টাইটেল। যাই হোক, এটা বোঝানোর জন্য যে এটা অটোমেটিক রান হচ্ছে। তো নর্মালি আমরা যেটা করি, আমরা এটা বানায় রাখি। এটা বানায় রাখলে সুবিধা হচ্ছে, আপনি যদি টাইটেল বানান তৈরি করেন তাহলে সমস্যা নাই, কারণ এখানে বলা হচ্ছে দিস ডট টাইটেল একটা প্রপার্টি ক্রিয়েট হবে এবং তার ভ্যালু হবে এটা যেটা আপনি দিবেন। একই রকম মিউটেটর, এটার জন্য একটা মেথড তৈরি করা হয়, সেটা হচ্ছে গেট। তো আমরা আরেকটা ফাংশন, পাবলিক ফাংশন আন্ডারস্কোর গেট, এটাও আছে, এখানেও গেট নেম আছে। আমরা নর্মালি সাপোজ একটু ইকো দিয়ে রাখি যে গেট কল, আমরা কি দিব, গেট কল। আমরা একটু দেখি তো গেট কল কল হয় কি না, গেট কল কল হয় নাই। আচ্ছা, তো এখানে কি বলতেছে, গেটের ক্ষেত্রে আন্ডারস্কোর গেট প্রপ নেম দিলে, এখানে তো বলতেছে গেট কল হয়েছে, গেট কল হয়েছে আর নো সাচ ভেরিয়েবল। আচ্ছা, তাহলে গেট কল হয় কি এমন কোনো ভেরিয়েবলকে কল করলে যেটা নাই। যদি আমি ইকো করতে চাই ডলার এসটি ডট এবিসি, আচ্ছা এবিসি কি আছে, নাই না, এবিসি নাই, তো সেই ক্ষেত্রে এই যে গেট কল হয়েছে দেখা যাচ্ছে, তাই না? তাহলে আপনি যখন কল করতে যাবেন এমন কোনো প্রপার্টি যেটা নাই, সেটাকে যদি কল করতে যান যেই প্রপার্টিটা নাই, সেই সেই ক্ষেত্রে কে অটোমেটিক কল হবে, এই গেট। এটা জাস্ট জেনে রাখেন যে এমন কোনো প্রপার্টি যেটা নাই কিন্তু আপনি সেই প্রপার্টিতে ভ্যালু সেট করতে চাচ্ছেন তখন কল হবে সেট, আর কোনো প্রপার্টি যেটা নাই কিন্তু আপনি গেট করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কল হবে গেট। সেই ক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন এরর চেকিংয়ের কোড আপনি দিয়ে রাখতে পারেন। তো এটাকে বলা হচ্ছে এক্সেসর বা মিউটেটর মেথড ইজ রেসপন্সিবল ফর এনক্যাপসুলেটিং দ্য কোড রিকোয়ার্ড ফর রিট্রাইভিং এ ক্লাস ভেরিয়েবল। আচ্ছা, এটাতে গেল বিল্ট ইন যেটা, আর কাস্টম গেটার সেটা তো অলরেডি আমি ক্রিয়েট করছি। এটা এটাকে বলা হচ্ছে কাস্টম সেটার অর মিউটেটর, আর এটাকে বলা হচ্ছে কাস্টম গেটার অর এক্সেসর। এটা কাস্টম কেন বলতেছি, কারণ রেজিস্ট্রেশন ছিল প্রাইভেট, প্রাইভেট প্রপার্টিতে ডাইরেক্ট অবজেক্ট থেকে ভ্যালু দেওয়া যায় না, তো কিন্তু আমার অবজেক্ট থেকে ভ্যালু দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমি একটা মেথডকে কল করছি সেট রেজ, যেটা এখানে বানানো ছিল, একে ভ্যালু দিলে সে ওই ভ্যালুটা রেজিস্ট্রেশনে রাখে। আবার গেট রেজকে কল করলে রেজিস্ট্রেশনে যেই ভ্যালুটা আছে সেটা সে রিটার্নও করে। তো এই দুটাকে বলা হচ্ছে কাস্টম মেথড, গেটার সেটার মেথড, যেটা এখানেও বলছে যে নেম প্রাইভেট মেথড, প্রাইভেট প্রপার্টি, কিন্তু নেমে ভ্যালু দিতে পারবেন আপনি যদি দুইটা মেথড বানায় রাখেন। এটা মেথড কী নাম দিবেন এটা আপনার উপর, যে কোনো নাম আপনি দিতে পারেন। হ্যাঁ, এটা বলতেছে। নেক্সট আমরা দেখব কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে একটা ভেরিয়েবল, কিন্তু কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ করা যায় না। এখানে কনস্ট্যান্টের ক্ষেত্রে কি বলতেছে, কনস্ট দিয়ে আপনি একটা নাম দিবেন, নেম, এবং একটা ভ্যালু দিবেন। তো কনস্ট আমি দিলাম কি আইডিবি, আর এটার
ভ্যালু দিচ্ছি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এটা একটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টের সুবিধা কি, ইউলার ই পাই, এই যে আরো এখানে কনস্ট্যান্ট আছে, আরো দুইটা কনস্ট্যান্ট আমরা দিলাম, ট্যাব দিলে, আর এই আপডেট করার পর দেখি মহা ঝামেলা হয়ে গেছে, ট্যাব দিলে এখন ঠিক আছে। আচ্ছা, তো কনস্ট্যান্ট প্রথম অবজারভেশন হচ্ছে এদের সাথে ডলার সাইন নাই। দ্বিতীয় অবজারভেশন হচ্ছে এদেরকে কিভাবে কল করবেন, কোনো কনস্ট্যান্টকে আপনি ডাইরেক্ট অবজেক্ট ক্রিয়েট না করেই কল করতে পারবেন, বললাম কোনো কনস্ট্যান্টকে ডাইরেক্ট অবজেক্ট ক্রিয়েট না করেই কল করতে পারবেন। সাপোজ আমি এখানে কোনো অবজেক্টের কোনো কাজই করিনি, তো এখানে আমার ক্লাসের নাম কি, স্টুডেন্ট, তাই না? আপনি স্টুডেন্ট দেখছেন, তিনটা আসছে, এরা হচ্ছে কনস্ট্যান্ট। এটা দিলে আপনি কি পাবেন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এখানে আসলো, সেটাকে আপনি কি করতে চান, সাপোজ আপনি ইকো করতে চান, এখানে কোনো ভেরিয়েবল সাইনও কিন্তু নাই, ডাইরেক্ট ক্লাসের নাম খেয়াল রাখতে হবে, ডবল কলন দিয়ে কনস্ট্যান্টের নাম, তাহলে আউটপুটে আমরা পাবো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। আমি যদি এখানে পাই দেই, পাই হচ্ছে 22/7, হ্যাঁ 22/7 কত হয়, ইকো 22/7 কত হয়, এইটা হয় পিএইচপি যেটা পায়, আর আমি এটা ভেরিয়েবলে যেটা রাখছি 142, এখান থেকে তো আলাদা 1415 দিছে, তাই না? আমার আসছে 1428, আমাদের কত আসছে 1415, এটাই, তাই না? তাহলে পাই কি 22/7 না, তাহলে এটা আসলো কেন, ক্যালকুলেটার ডেসিমেল আছে না, ডেসিমেল ও ইয়ে সহ দেখা না, স্ট্যান্ডার্ড 22/7 1428, তাহলে অন্য কোনো ব্যাপার আছে, সেটা তো বুঝলাম, কিন্তু এখানে তো বড় ডিফারেন্স 1415 আর 1428, এটা তো একটা বড় ডিফারেন্স, তাহলে পাই এইটাই, তাহলে 22/7 না, অন্য কিছু, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পাই, পাই এমন একটা ভ্যালু যেটা শেষ হয় না, না ওকে, তো আমরা কনস্ট্যান্ট শিখতেছিলাম, এটা হচ্ছে কনস্ট্যান্ট। নেক্সট মেথড আপনারা অলরেডি শিখে ফেলছেন, অনেকগুলো মেথডও তৈরি করে ফেলছি, এখানেও দুইটা মেথড বানাইছিলাম, সেট রেজ আর গেট রেজ, তো এই দুটো স্পেশাল মেথড, এদেরকে বলা হয় এক্সেসর বা মিউটেটর, কিন্তু এরাও হচ্ছে মেথড, এটাও একটা মেথড, এটা বিল্ট ইন, এটা ম্যাজিক মেথড, এটা হচ্ছে
ম্যাজিক মেথড কেন? কারণ এই মেথডটাকে কল করতে হয় না, এই মেথডটা অটোমেটিক কল হয়ে যায়। এই মেথডটাও, এরাও কিন্তু ম্যাজিক মেথড, কারণ এই মেথডগুলোকে কল করতে হয় না, এই মেথডগুলো নন এক্সিস্ট্যান্ট প্রপার্টির ক্ষেত্রে অটোমেটিক কল হয়ে যায়। তো মেথডের ক্ষেত্রে বলতেছে মেথড কিভাবে তৈরি করতে হয়, মেথড তৈরি করার জন্য মেথড লিখতে হয় না, ফাংশন লিখতে হয়। এর মানে হচ্ছে ফাংশন যেভাবে তৈরি করতে হয় মেথডও ঠিক একই রকম তৈরি করতে হয়। ডিফারেন্স হচ্ছে যে আমরা এতটুকু শিখছিলাম, কিন্তু মেথডের আগে আমরা এই কথাটাও লাগাই, স্কোপ। স্কোপ হইতে পারে কি কি? স্কোপ হইতে পারে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, অ্যাবস্ট্রাক্ট, ফাইনাল, স্ট্যাটিক। তো পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আগে দেখি। পাবলিকটা, পাবলিক প্রপার্টি যেই জিনিস, যেই কনসেপ্ট, পাবলিক মেথডেরও কনসেপ্ট সেম। কী কনসেপ্ট? যে কোনো ক্লাসে যদি পাবলিক মেথড বা পাবলিক প্রপার্টি থাকে, তাহলে সেটা ক্লাসের ভিতরেও ইউজ করতে পারবেন, অবজেক্ট থেকেও ডাইরেক্ট ইউজ করতে পারবেন। তবে এটা না, এইটা অবজেক্ট থেকেও ডাইরেক্ট কল করতে পারবেন। প্রাইভেট মেথডের একটু ঝামেলা আছে, প্রাইভেট মেথডটাকে অবজেক্ট থেকে কল করা যায় না। তো আমি প্রাইভেট মেথড একটু দেখাই। এখানে আমি আরেকটা ফাইল তৈরি করব, এটা হচ্ছে মেথড স্কোপ। এখানে আমরা একটা ক্লাস বানাবো এ, এই ক্লাসে পাবলিক, আচ্ছা শুধু পাবলিক লিখে এন্টার দিলে কিছু হয়, হয় না? পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন এক্স, ইকো H3-তে, H3-তে আপনি বলবেন কি এক্স কর, কপি, পাবলিক ফাংশন বাই, কি বলবেন আপনি, বাই কর। এখন এই মেথডগুলোতে আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওয়াই কল্ড, এবং এখানে দিলেন ডলার দিস ডট এক্স। এখানে আপনি একটা অবজেক্ট বানাচ্ছেন, অবজেক্ট এ, একটা ভেরিয়েবল নিলেন সোজা কথা, যেটা হচ্ছে নিউ এ। এটা ছিল ক্লাস, এটা হচ্ছে ওই ক্লাসের অবজেক্ট। এ যদি অবজেক্ট, এ যদি এ ক্লাসের অবজেক্ট হয়, এই অবজেক্ট এ এই ক্লাসের সব প্রপার্টি এবং মেথডগুলোকে ইউজ করতে পারবে, তাই না? কোন প্রপার্টিগুলো? বিশেষ করে পাবলিক প্রপার্টি এবং মেথডগুলো। তাহলে ওবিজে এ, ওবিজে এ অবশ্যই কাকে কল করতে পারবে, এক্স অথবা ওয়াইকে কল করতে পারবে না। আচ্ছা, ওয়াইকে যদি কল করে তাহলে আউটপুট কি পাওয়া যাবে? ওয়াই কল্ড, এক্স কল্ডও আসছে। ওয়াই কল, এ আবার এক্সকে কল করছে না, সুতরাং এটাও হবে। আচ্ছা, আমি যদি এক্সকে কল করি তাহলে আউটপুট কি পাবে? এক্স কল। আমি একে কল করলাম, তাই না?
আচ্ছা, এটা পাবলিক না দিয়ে যদি এটা প্রাইভেট দেই, প্রাইভেট কে কল করতে পারবেন কি মনে হয়? অবজেক্ট থেকে পারবেন না, হয় না? আচ্ছা, আপনি ওয়াই কে কল করলেন, কিন্তু ওয়াই তো এক্স কে কল করছে, তাই না? ও তো ডাইরেক্ট কল করে নাই, ও তো ভায়া হয়ে কল হচ্ছে, তো এখন কি কল হবে না এক্স? এই যে এখন তো এক্স কাজ করে, তাহলে প্রাইভেটকে ইউজ করতে গেলে পাবলিক কাউকে লাগবে ভায়া হয়ে। তো মেথডের ক্ষেত্রেও তাই, মেথডেও পাবলিক হয়, প্রাইভেট হয় বা পাবলিক হয়, পাবলিককে ডাইরেক্ট কল করতে পারবেন, কিন্তু এই লাইনটা কি করব, এটাকে কল করতে গেলে এরর আসবে, তাই না? এই লাইনে এরর আসবে যে কল টু প্রাইভেট মেথড, এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, কিন্তু ওয়াই কে কল করলে আবার ওয়াই কিন্তু ঠিকই এক্স কে কল করে, এবং অবজেক্ট থেকেই আসলে কল হইল, কিন্তু ঘুরে কল হইল একটু। তো এই ঘুরা জিনিসটা আপনারা এখন বলতে পারেন যে ভাত তো সদাই খাওয়া যায়, এভাবে মাথা ঘুরায় ভাত খাওয়ার দরকার? তো অনেক সময় লাগে, লাগে বলতে ব্যাপারটা হচ্ছে যে এক্স কে ভিতরে ভিতরে কোনো কাজ করার জন্য হয়তো আমি চেক করব, আপনি হয়তো ইউজারের কাছ থেকে তার নেম নিচ্ছেন, আপনি কি করতে পারেন, আরেকটা ফাইল প্রাইভেট মেথড ডট পিএইচপি, আপনি চান না কোনো মেথড বাইরে থেকে কল হোক, ক্লাস এ এখানে আছে পাবলিক গেট নেম, গেট নেম সে একটা ভ্যালু নেয় এন, এবং ওই ভ্যালুটা সে এতগুলো এরর, পাবলিক ফাংশন এখানে ডলার, এখানে একটা প্রপার্টি আছে ডলার প্রাইভেট, প্রাইভেট কে ডলার নেম, এখানে আরেকটা ফাংশন আছে প্রাইভেট ফাংশন চেক নেম, গেট নেম চেক নেম, চেক নেমের কী কাজ? চেক নেমের কাজ হচ্ছে এখানে যে নামটা সে পাবে সে চেক করবে ইফ এসটিআর এলিএন ডলার এন যদি লেস দেন 4 হয় তাহলে রিটার্ন করো ফলস, এলস রিটার্ন করো ট্রু। এখানে আপনি গেট নেমে কি করতেছেন, আপনি ইফ করতেছেন, ইফ ডলার দিস ডট চেক নেম ডলার এন যদি ফলস হয়, ফলসের উল্টা হচ্ছে যদি ফলস হয়, হ্যাঁ নট দিলাম না, যদি ফলস হয় তাহলে আপনি রিটার্ন করবেন নেম নট, নট
name not allowed, and na hile else apne ki korben these dot name equal to dollar n. এখানে একটা সেমিকোলন হবে, পিএইচপি তে সেমিকোলন মাস্ট। কি ঝামেলা, এটা পাবলিক ফাংশন গেট নেম না, আর পাবলিক ফাংশন এটা তো গেট নেম হবে না, এটা হবে সেট নেম। পাবলিক ফাংশন গেট নেম কে কল করলে রিটার্ন দিবে, রিটার্ন দিবে ডলার দিস ডট আমি বোঝানোর জন্য একটু লম্বা কাজ করছি। হ্যাঁ, লম্বা কাজ হচ্ছে এই, এটা একটা ফাংশন চেক নেম। আমি চাই না যে এ ক্লাসের যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করব আমি চাই না কেউ অবজেক্ট থেকে ডাইরেক্ট চেক নেমকে কল করুক, আমি চাই না। এরকম একটা ভ্যালু দিয়ে চেক করুক আমি চাই না। আর একটা চেক করলেও তো হবে না, এখানে কিছু বলে না, কিন্তু এখানে কিন্তু আপনি দেখবেন যে এরর আছে, তাই না? চেক নেম প্রাইভেট যেহেতু এটাকে কল করা যাবে না, কারণ এ প্রাইভেট, তাই না? চেক নেমকে কল করা যাবে না। এখন আমি কল করতে পারবো পাবলিক ফাংশনগুলোকে, পাবলিক ফাংশন এখানে আছে সেট নেম, সুতরাং আমি সেট নেমকে কল করতে পারি এবং একটা ভ্যালুও দিতে পারি আইডিবি। তো সেট নেমকে যদি ভ্যালু দেই তাহলে সে কিছু কাজ করে, রিটার্ন নেম ওকে। এক্সিকিউটেবল পাথ নট ফাউন্ড, প্লিজ চেক ইউর সেটিংস পিএইচপি সিএস ফিকচার। আচ্ছা, এটা আমরা বুঝতেছি না। পরে আমি যদি সেট নেমকে কল করি এবং ইকো দেই, দেখেন তো কি দেখায়। এখানে বলে নেম নট অ্যালাউড। এবার আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি যে সেট নেমকে কল করছি কি ভ্যালু দিয়ে, আইডিবি। সুতরাং ডলার এন এর কাছে আইডিবি আসছে, সেট নেম আইডিবি, অবজেক্ট ডট সেট নেম আইডিবি। এই অবজেক্টটা কোন ক্লাসের অবজেক্ট? এ ক্লাসের অবজেক্ট। তো সেট নেমে আইডিবি দিছি, সেট নেমে ডলার এন এর কাছে আসছে আইডিবি। এখন আমি দিস ডট চেক নেম মানে হচ্ছে এই ক্লাসেই চেক নেমও আছে, তাকে আমি কল করছি। তো এটা তো আমি ক্লাসের ভিতরেই আছি, তো চেক নেমকে কল করলে সমস্যা নাই, এ প্রাইভেট হোক, কল করলে সমস্যা নাই। চেক নেমকে কল করছি, চেক নেম কি করে, আইডিবি ভ্যালুটা কিন্তু চেক নেমের কাছে এখন আসলো, সে দেখছে এসটিআর লেন। আপনারা শিখবেন এসটিআর লেন হচ্ছে আপনি যেই স্ট্রিংটা দিলেন সেখানে কয়টা অক্ষর আছে, লেন্থ। তো এখানে তিন পাবে না, থ্রি ইজ লেস দেন ফোর, এটা কি ট্রু? থ্রি ইজ লেস দেন ফোর যদি হয়, ট্রু যদি হয়, তাহলে আমি রিটার্ন করব
ফলস, মানে এই নাম হবে না, বুঝছেন? আর চার হইলেও ট্রু। তো আমি এখানে দেখছি যে যদি ফলস পাই, ফলস পাও মানে হচ্ছে এই নাম হবে না, তো ওটার উল্টা করলাম কি হবে, ট্রু। তো ট্রু যদি হয়, ট্রু যদি এখানে পাওয়া যায় তাহলে বুঝবো ওই নাম তো হবে না। তো আমি দেখাবো নেম নট অ্যালাউ, আর যদি এটা না হয় তাহলে নেম ওকে। তো আমার দেখাইছে নেম নট অ্যালাউড, কারণ হচ্ছে আমি তিনটা দেখাইছি, তো তিনটা দেখাইছি না দুইটা দেখাইছি ওটা এখানে ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মেথড স্কোপ, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মেথড স্কোপ, যে কোনো মেথডকে অবজেক্ট থেকে কল করা যায় না, আবার কোনো মেথডকে অবজেক্ট থেকে ডাইরেক্ট কল করা যায়। সেট নেমকে কল করা যাচ্ছে কারণ সে পাবলিক, চেক নেমকে অবজেক্ট থেকে কল করা যাবে না কারণ সে প্রাইভেট, কিন্তু কাজের প্রয়োজনে প্রাইভেট ফাংশনও তৈরি করার দরকার পড়বে, যেই ফাংশনগুলো আপনি চান না অবজেক্ট থেকে কল হোক কিন্তু ক্লাস ঠিকই ইউজ করবে, তাদেরকে আপনি প্রাইভেট দিয়ে রাখবে। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। যেমন এখানে একটা ফাংশন তারা বানাচ্ছে যে ইউজারের একটা কার্ড নাম্বার হয়তো দিবে, সে কার্ড নাম্বারটা চেক করে দেখবে ঠিক আছে কি না, বা এই প্যাটার্ন ফলো করে কি না, যদি এই প্যাটার্ন ফলো করে তাহলে ঠিক আছে। তো এটা বাইরে থেকে কেউ যেন কল না করে, এটা তারা ভিতরে ভিতরে চেক করবে। ভ্যালিডেট কার্ড নাম্বার দেখেন প্রাইভেট লেখা, এরকম একটা এক্সাম্পল তো পুরাটা দেখায় নাই, তারা জানাচ্ছে বলতেছে যে এরকম কাজের ক্ষেত্রে হইতে পারে। অ্যাটেম্প টু কল দিস মেথড ডাইরেক্টলি ফ্রম অ্যান অবজেক্ট রেজাল্ট ইন এ ফাটাল এরর। যেই ভ্যালুটা এর কাছে গেল সেটা কিন্তু এই নেম ভেরিয়েবলে আছে, সেট নেম করছেন না, এটা নেম ভেরিয়েবলে আছে। এখন গেট নেম করলেই আপনি পাবেন, কারণ আমি তো গেট নেমও বানায় রাখছি। দেখেন ডাইরেক্ট নেমকে কল করতে পারবো, ডাইরেক্ট অবজেক্ট ডট নেম দিতে পারবো, পারবো না কারণ সে প্রাইভেট। এই ভ্যালুটা চাইলে পাওয়ার জন্য আমি কিন্তু একটা ফাংশন বানাইছি পাবলিক, আমি তো এই ফাংশনটাকে কল করতে পারবো, এই ফাংশনটা তো পাবলিক। এই ফাংশন কিন্তু ঠিকই বলছে যে ভাই তোমার কাছে কি আছে আমাকে দাও, ওই যে বাইরে থেকে চাচ্ছে, হ্যাঁ অবজেক্ট চাচ্ছে, তো একে কল করলে সে ওর কাছ থেকে ওর নাম নিয়ে রিটার্ন দেয়। তো নেমটা কি সেট করলাম এটা তো এখানে এখনো দেখা যায় নাই, শুধু বলছে নেম ওকে, কিন্তু নেমটা কি, নেমটা আমি ইকো দিয়ে দেখি, ইকো আগে এখানে দেই এইচআর ইকো ডলার অবজেক্ট ডট গেট নেম, এটা না তো আমি নেম দিছিলাম এটা। এখন এই যে ভ্যালুগুলো ভেরিয়েবলগুলো থাকে কোথায় বলেন তো, কোনো ফাইলে সেভ হয়ে থাকে? আপনি যখন কোনো ভেরিয়েবল ক্রিয়েট করেন সেটা কোথায় থাকে? এই যে ভেরিয়েবলটা ক্রিয়েট হইল এটা কম্পিউটারে কোথাও না কোথাও তো আছে, কোথায় আছে? হ্যাঁ ব্রাউজারে আছে, আমিও তো কনফিউজড হয়ে গেলাম। না কোনো কিছু রাখতে হলে স্টোরেজের দরকার পড়ে, ব্রাউজার তো কোনো স্টোরেজ না, কোনো কিছু রাখার জন্য হার্ড ডিস্ক থাকে অথবা মেমোরি থাকে, হ্যাঁ এটা র্যামে আছে। আপনি মেশিন বন্ধ করে আবার চালাইলে এটা তো এখনো সেভ করেন নাই, আপনি পেজ রিফ্রেশ দিলেই কিন্তু চলে যাবে। আপনি একটা এইচটিএমএল পেজে একটা ফর্মে ভ্যালু দেন, ফর্মে ভ্যালু দিয়ে আপনি কোনো কিছু না করে পেজটা রিফ্রেশ করলেই তো চলে যায়, ঠিক আছে? কারণ নতুন করে যখন লোড হয় তখন আর থাকতেছে না, মেমোরি ফাঁকা করে ফেলতেছে। তো এখানেও ব্যাপারটা অনেকটা তাই,
যে আপনি যখন কোনো ভেরিয়েবল ক্রিয়েট করেন সেটা কোনো না কোনো মেমোরির কোনো না কোনো জায়গায় আছে, ওই জায়গাটাও খুঁজে বের করা যায়, পয়েন্টার আছে কনসেপ্ট, যদিও পয়েন্টার কনসেপ্ট বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নাই, সিতে আছে। আচ্ছা যাই হোক, তো প্রোটেক্টেড আমরা আলোচনা করতেছিলাম, ক্লাস মেথডস মার্ক অ্যাজ প্রোটেক্টেড আর অ্যাভেলেবেল অনলি টু দ্য অরিজিনেটিং ক্লাস অ্যান্ড ইটস চাইল্ড ক্লাসেস। প্রাইভেটের সাথে প্রোটেক্টেডের ডিফারেন্স হচ্ছে এই কথাটা, কোন কথাটা, চাইল্ড ক্লাসেস কথাটা। চাইল্ড ক্লাসেস আমরা এখনো বানাই নাই, শুধু জেনে রাখেন প্রোটেক্টেড মেথডকে চাইল্ড ক্লাস থেকেও কল করা যাবে, কিন্তু পাবলিক মেথডকে চাইল্ড ক্লাস থেকে কল করা যাবে না, এই কথাটা খেয়াল রাখেন। নেক্সট অ্যাবস্ট্রাক্ট মেথড বলে লাভ নাই, এগুলো এখনো ক্লিয়ার হবে না। অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে যেখানে শুধু কি কি কাজ করতে হবে সেই মেথডগুলোর নাম থাকবে, কিন্তু মেথডগুলা, মেথড বা ফাংশন, আপনারা জানেন যে ফাংশন তো দুই, মানে দুইটা পার্ট, একটা হচ্ছে ফাংশন ডিফাইন করা যেখানে অরিজিনালি কি কাজ হবে আপনারা বিভিন্ন কাজ করেন, আর একটা হচ্ছে ফাংশন কল করা, দুইটা কাজ তাই না, ফাংশনের দুইটা কাজ, একটা হচ্ছে ফাংশনটা তৈরি করা আর একটা হচ্ছে ফাংশনটাকে কল করা। অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে কোনো, অ্যাবস্ট্রাক্ট মেথডে শুধু ফাংশনের নামগুলো আপনি বলে দিবেন যে এই নামে ফাংশন বানায় আপনাকে কাজ করাইতে হবে, ঠিক আছে, কিন্তু কিভাবে বানাবেন, মানে আপনাকে বানাইতে হবে ওই নামে, এক্স নামে, কিন্তু ভিতরে কিভাবে কাজ করবেন এটা আপনি করবেন। তো অ্যাবস্ট্রাক্ট মেথড আস্তে আস্তে আমরা ক্লিয়ার হব, এখন আমাদের লাগবে না, বেশিরভাগ ক্ষেত্রেই লাগবে না। অ্যাবস্ট্রাক্ট মেথডস আর স্পেশাল ইন দ্যাট দে আর ডিক্লেয়ার্ড অনলি উইদিন দ্য প্যারেন্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট মেথডের ক্লাসের নামগুলা, মেথডের নামগুলা প্যারেন্ট ক্লাসে থাকবে, বাট আর ইমপ্লিমেন্টেড ইন দ্য চাইল্ড ক্লাস, কিন্তু তাদেরকে ইমপ্লিমেন্ট করা হবে চাইল্ড ক্লাসে। আপাতত এতটুক জানলেই হবে কোন মেথডগুলোকে অ্যাবস্ট্রাক্ট মেথড বলবেন, যেই মেথডগুলোর আগে অ্যাবস্ট্রাক্ট লেখা থাকবে। আপনি যেমন এখানে পাবলিক প্রাইভেট লিখছেন, প্রোটেক্টেড লিখছেন, অ্যাবস্ট্রাক্ট মেথডের আগে অ্যাবস্ট্রাক্ট লেখা থাকবে, এর বেশি আপাতত মাথায় নিয়ে মাথা ইয়ে করার, হ্যাং করানোর দরকার নেই। ফাইনাল মেথড হচ্ছে সেই মেথড যেই মেথডকে ওভাররাইড করা যায় না, চাইল্ড ক্লাস ওভাররাইড করতে পারবে না, এটাও এতটুকু আপাতত জেনে রাখি। টাইপ হিন্টিং বলছি না, পিএইচপি 7 টাইপ হিন্ট সাপোর্ট করে, প্রথম দিকে বলতেছিলাম যে আপনি কোনো ভেরিয়েবলে ভ্যালু নেবেন ওটা ইন্টিজার টাইপ ভ্যালুই হতে হবে, বলতেছিলাম না INT বা স্ট্রিং দিয়ে দেওয়া যায়। স্কেলার টাইপ হিন্ট সাপোর্ট করে, এটা পিএইচপি 7 এর নতুন ফিচার, যে পিএইচপি 7 এ টাইপ হিন্ট, টাইপ হিন্ট কি বলছিলাম, টাইপ হিন্ট বলছিলাম আপনি যখন কোনো ভেরিয়েবল তৈরি করবেন, ভেরিয়েবল তো না, কোনো ফাংশন যখন ক্রিয়েট করবেন, ইন্টিজার রিটার্ন করবে। আচ্ছা দেখি ছোট করে কোনো এক্সাম্পল আছে কি না, এত বড় বড় কথা তো আমাদের দরকার নাই, আমাদের ছোট এক্সাম্পল দরকার।
এইটা একটা ছোট এক্সাম্পল। এটা একটা ছোট এক্সাম্পল, এখানে বলা হচ্ছে এটা একটা মেথড, এই মেথডে যদি ভ্যালু দিতে হয় কি ধরনের ভ্যালু দিতে হবে, এখানে কি লেখা আছে, স্ট্রিং। হ্যাঁ আমরা চেক করে দেখি, আমরা কি করব, এইচআর করে আমরা ইকো দিব ডলার ওবিজে ডট টেস্ট, কি নাম দিছে এটার, এটা না, এখানে যদি নাম্বার দেই, আমি তো নাম্বার দিছি তাই না, কিন্তু সে তো চাইছিল স্ট্রিং। এবার আসছে, আচ্ছা ট্রু দেই তো ও স্ট্রিং এ কনভার্ট, ও তাহলে টাইপ জাগলিং করে, টাইপ জাগলিং করে, আচ্ছা দেখি তাও কাজ করে, তাহলে তো কাজ হলো না, কি স্কেলার টাইপ সাপোর্ট করে বলে বললো, ইন্টিজার ইন্টিজার তাই না, স্ট্রিং আসলে যে কোনো কিছু, আমরা উল্টাটা করে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে, বুঝছেন, আমরা উল্টাটা একটু করে দেখি, এখানে ইন্টিজার দেওয়ার পরে এখানে আমি দিলাম এ বি সি, আসলে স্ট্রিং যে কোনো কিছুই স্ট্রিং হতে পারে সেটা সমস্যা না, এ বি সি তো ইন্টিজার হতে পারে না তাই না, উল্টাটা করে দেখি, হ্যাঁ এখানে ঠিক আছে, তো ঠিকই আছে, আসলে স্ট্রিং দিলে আসলে যে কোনো কিছুই নেওয়ার কথা বুঝছেন, অথবা সাপোজ বুল, বুলিয়ান, তো বুলিয়ান এ বি সি, এটাকেও ট্রু ফলস, ও এটাকেও সে ভ্যালু না থাকলে ব্যাপারটা ওরকম, এটাকেও সে ইয়ে করে রাইট, তাহলে আমরা বুঝতে পারবো ইন্টিজার দিয়েই ভালো বুঝতে পারবো, হ্যাঁ আমি যদি স্ট্রিংয়ে ভ্যালু দেই এই এসের কাছে এ দিলে এস এ নিবে না, কেন দিবে না, সে আশা করে যে আপনি তাকে ইন্টিজার ভ্যালু দিবেন, তো এখানে সে একটা এরর দেয়, বলে আর্গুমেন্ট ওয়ান পাস্ট টু, এই যে টেস্ট স্ট্রিং ওভারহেড, এখানে যে প্রথম আর্গুমেন্টটা পাঠাইছি সেটা কি হতে হবে, ফ্লোট ডলার এফ, আচ্ছা এটা এ আর এটা হচ্ছে কত, 10, এখন কি ফ্যাটালের ওখানেই আটকে থাকবে, এই প্রবলেমটা হয়েছে, প্রথম প্যারামিটারে আমি যেটা দিছি বা প্রথম আর্গুমেন্ট যেটা পাঠাইছি সেটা হওয়ার কথা ছিল ইন্টিজার, কিন্তু দেওয়া হয়েছে স্ট্রিং গিভেন, তো প্রথমটা ইন্টিজার হইতে হবে, প্রথমটা আমি দিলাম ইন্টিজার 10, পরেরটা কি হতে হবে, পরেরটা দিয়ে কোনো সমস্যা হয় নাই, পরেরটা কোটেশনে দিলে সমস্যা হয় দেখি, সে টাইপ জাগলিং করে তাই না, টাইপ জাগলিং আমরা কি শিখছিলাম, এখানেও একই কথা, এটা ফ্লোট হইতে হবে কিন্তু আমি ভ্যালু দিছি, এখানেও একই কথা, এটা হইতে হবে ফ্লোট কিন্তু আমি স্ট্রিং দিয়ে রাখছি তাই না, এটা কিন্তু বলছে আর্গুমেন্ট টু, এটা এক নম্বর আর্গুমেন্ট, এটা দুই নম্বর আর্গুমেন্ট, এক নম্বর আর্গুমেন্টে দিতে হবে ইন্টিজার, দুই নম্বর আর্গুমেন্টে দিতে হবে সে চাচ্ছে ফ্লোট, ফ্লোট ভ্যালু 10.50 সাপোজ, ফ্লোট ভ্যালু এটা, তো এরকম ভ্যালু দিতে হবে, এই যে আমি যে টাইপ বলে দিচ্ছি এটাকেই বলা হয় টাইপ হিন্টিং,
একটা ভ্যালুই আমি দেখাইছি এস, আমি এখানে কি কাজ করব এটা তো আমার উপর, আমি তো ভিতরে কাজ করাই নেই, আমি তো এগুলা বুঝাচ্ছি, এর ভিতরে কি কাজ করব এটা তো এক এক কাজের জন্য এক এক রকম। কি করতে চান গুণ এটা? এবার দেখাইছে 105, 10 আর 10.5 105ই হয়, ইন্টু আরেকটা পাঠাতে চাই, কই গেল কনস্ট্যান্টটা, কই গেল কনস্ট্যান্ট পাই, এর ভ্যালু কি? হুম, 3.11415 দিলাম, তো পাইকেও আমি পাঠাতে চাই, এখানেও পরে যেটা পাঠাবো সেটাও পি, এটা কি হবে? এটাও ফ্লোট হবে, এবং এই তিনটা কি হবে? গুণ হবে। তাহলে কল করার সময় এখানেও কি পাঠাতে হবে? 3 নম্বরে আমি এটা পাঠাতে চাই, পাইকে কিভাবে পাঠাবো বলেন তো? কনস্ট্যান্ট একটু আগে বলছি, কনস্ট্যান্ট মেথডকে কিভাবে অ্যাক্সেস করবেন? ক্লাসের নাম, ক্লাসের নাম ডবল কোলন কনস্ট্যান্ট নেম, এটাই সেভ। এবার আউটপুট এটা, এরকম আপনি ভ্যালু পাস করাতে পারেন, এই ক্লাসের একটা কনস্ট্যান্ট নেম, তাকেও আমি ডাইরেক্ট কোনো ফাংশনে পাস করাইলাম। যাই হোক, তো টাইপ হিন্টিংটা পিএইচপি আগে সাপোর্ট করত ইউজারের যে ডেটা টাইপ বা অবজেক্ট, এই দুইটাই সাপোর্ট করত, ইউজার টাইপ আর অবজেক্ট, কিন্তু এখন সে স্কেলার টাইপ সাপোর্ট করে। স্কেলার টাইপ বলতে বোঝায় যেসব ভেরিয়েবলে সিঙ্গেল ভ্যালু রাখা যায়, কিন্তু এটা হাই ফিচার যেটা সেটা সাপোর্ট করতো, কিন্তু নর্মাল ফিচার সাপোর্ট করতো না। তো আপনারা তো এই টাইপের কোনো কিছু পান নাই, এমপ্লয়ি টাইপ হিন্টিং এনশিওরস দ্যাট দ্য অবজেক্ট বিং পাসড টু দ্য মেথড, এই মেথডে আপনি যেই ভ্যালুটা ভিতরে দিবেন সেটা অবশ্যই এই ক্লাস হইতে হবে, এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট হইতে হবে, এটাই টাইপ হিন্টিং বলে। সাপোজ এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখন এটা তো ক্লাস ছিল তাই না, ক্লাসে শেষ হয়েছে কোথায়? এটা আপনার একটা ফাংশন বানাচ্ছেন, ফাংশন টেস্ট আন্ডারস্কোর এ, আপনি চান এই ফাংশন একটা ভ্যালু নিবে, কি ধরনের ভ্যালু নিবে? এ এ, কিন্তু এই ভ্যালুটা হইতে হবে, আপনি চান এই এ ক্লাসের যে অবজেক্ট সেই অবজেক্টই হতে হবে। এখন সেইটা আপনি কিভাবে এনশিওর করবেন? এইটা দিয়ে এনশিওর করবেন, এই এ মানে হচ্ছে এই ক্লাস, এইটাই একটা টাইপ, এটাও কিন্তু এখন একটা টাইপ। তো আমি বলে দিলাম যে টেস্ট একে কল করতে হলে আপনি যদি টেস্ট একে, টেস্ট একে যদি আপনি কল করেন কি দিয়ে? 5 দিয়ে, সে কিন্তু এরর দিবে, সে বলবে যে আর্গুমেন্ট 1 পাস টু টেস্টে মাস্ট বি অ্যান ইনস্ট্যান্স অফ এ, আর্গুমেন্ট টেস্টেতে যে আপনি ভ্যালু দিবেন সেটা এ ক্লাসের ইনস্ট্যান্স হবে। এ ক্লাসের ইনস্ট্যান্স মানে কি? অবজেক্ট, তো এ ক্লাসের অবজেক্টকে এটা না, এটা পাস করালে কোনো এরর পান? দেখেন তো কোনো এরর পাবেন না, কারণ ওই আর্গুমেন্টে মানে এই ফাংশনে আপনি যেই প্যারামিটার দিবেন সেই প্যারামিটার যে কোনো ধরনের ভ্যালু দিলে হবে না, সেটা হইতে হবে এ ক্লাসের অবজেক্ট। আমি বলে দিছি এটা ফাংশন তৈরি করার সময়, এটাও তাই হিন্টিং, এটা খুব বেশি ইউজ হয়, টাইপ হিন্টিং আমরা খুব বেশি
ইউজ করি, যখন ফ্রেমওয়ার্ক বেসড কাজ আপনি করবেন তখন দেখবেন যে টাইপ হিন্টিংটা আমরা ইউজ করি, এটা কঠিন কিছু না, এটা এমনি এমনি আমরা শিখে ফেলব। আমরা একটু পরে দেখব কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর।